আমরা মেয়েরা সারাদিনই তো কাজ করেই থাকি, সারাদিন কাজের মাঝেও কিন্তু আমাদের কিছু কিছু সমস্যা হয়ে থাকে, যে সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি না, কষ্ট করে কাজগুলো করে থাকি। তো আজকে আমি তেমনই কিছু কাজের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসগুলো আপনাদের জানা থাকলে আপনাদের সব থেকে কঠিন সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেই করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে টিপসগুলো দেখা যাক। প্রথমে চলে এসেছি আমি রান্নাবান্না নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস নিয়েছি, যে কোনো পাখির মাংস আপনি যদি আগে থেকে একটু মেরিনেট করে রাখেন তাহলে দেখবেন কোনো রকম বাজে গন্ধ হবে না। এই পাখি টাইপের মাংসে কিন্তু একটা আষ্টে গন্ধ হয় রান্না করলে, তো সেটা আপনি দূর করার জন্য এখানে যদি আগে থেকে কিছুটা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ একটুখানি তেল দিয়ে মাখিয়ে রেখে দেন ঘন্টাখানি, তাহলে দেখবেন এই মাংসটা দ্রুত রান্নাও হবে এবং এই মাংস রান্নার সময় কোনো রকম বাজে গন্ধ হবে না। অনেক সময় দেখা যায় এই পাখি টাইপের যে কোনো মাংস রান্না করলে আস্তে একটা গন্ধ হয়, সেটাও হবে না। এভাবে আপনারা অন্তত রান্নার ঘন্টাখানিক আগে রেখে দেবেন, দেখবেন এই রান্নাটা কত সুন্দর হয়। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। যেহেতু এখন রমজান মাস চলছে, রমজান মাসে কিন্তু প্রচুর পেঁয়াজ কুচি আমাদের লাগে, আমরা পেঁয়াজও তৈরি করতে বা অন্যান্য রান্নাবান্না করতে পেঁয়াজ কুচির প্রয়োজন হয়। তো বাসায় যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো ভালো কথা, যদি হেল্পিং হ্যান্ড না থাকে আপনি কীভাবে পেঁয়াজ কুচি করবেন সেটাই দেখে নিন। বন্ধুরা, আমরা কিন্তু রমজান মাসে পেঁয়াজ কুচি করতে গেলে দেখা যায় চোখে পানি চলে আসে, এমনি নর্মাল সময়তেও কিন্তু আমাদের চোখে পানি চলে আসে, কিন্তু রমজান মাসে অতিরিক্ত পেঁয়াজ কাটার কারণে কিন্তু দেখা যায় এই কাজটা আমাদের কাছে অনেক ঝামেলার মনে হয়। তাই আপনারা কীভাবে পেঁয়াজ কাটবেন দেখে নিন। এখানে আমি একটি পেঁয়াজ ছুলে নিয়েছি এবং এই পেঁয়াজটা আমি কুচি করব। কোনো রকম দা, বটি, ছুরি, কাছি ছাড়াই কিন্তু আপনি পেঁয়াজ যত খুশি তত কেটে নিতে পারবেন। এখানে নিয়েছি আমি পিলার, আমাদের বাসায় দেখা যায় এরকম পিলার কিন্তু থাকে, একটি পিলার আমি নিয়ে নিলাম আর পেঁয়াজটা অর্ধেক করে কেটে নেওয়ার পরে পেঁয়াজের ঠিক নিচ অংশ থেকে এভাবে সামনের দিকে টান দিতেই দেখুন অসংখ্য পরিমাণে পেঁয়াজ কিন্তু কাটা হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, সব থেকে কুচি কুচি পেঁয়াজ কিন্তু আপনি এভাবে কেটে নিতে পারবেন, এত কুচি পেঁয়াজ কিন্তু আপনি বটিতে করতে পারবেন না, বটি অথবা নাইফ দিয়ে কোনোটাতেই কিন্তু করতে পারবেন না। সব থেকে উত্তম উপায়ে কিন্তু আপনি এইভাবে পিলার দিয়ে কুচি কুচি পেঁয়াজ করে নিতে পারবেন। আমাদের কিন্তু রমজান মাসে প্রচুর পরিমাণে দেখা যায় ভাজা পোড়া খাওয়া হয়, সে সকল ভাজা পোড়ায় কিন্তু এরকম পেঁয়াজ দেওয়া লাগে, বিশেষ করে পেঁয়াজও তৈরি করতে কিন্তু আমাদের কুচি পেঁয়াজ লাগে। এভাবে আপনারা পেঁয়াজ কুচি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না, দা, বটি, ছুরি, কাছে কিছুই লাগবে না, সব থেকে সহজ উপায় এবং দ্রুত পদ্ধতিতে আপনি এভাবে পেঁয়াজ কাটতে পারবেন। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। যেহেতু এখন সবাই ব্যস্ত, আমরা চাই না কোনো কাজই কঠিনভাবে করতে, সব কাজই কিন্তু সহজভাবে করতে চাই, তো বাথরুম পরিষ্কার আপনি কীভাবে করবেন? এখানে নিয়েছি আমি একটি মগ, মগের ভিতরে কিছুটা হারপিক দিলাম, কিছুটা বেকিং সোডা দিলাম এবং সামান্য একটু পানি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। আর এই মিশ্রণটার ভিতরে আমি একটু লিকুইড করবো, সেজন্য সামান্য একটু পানিও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা দিয়ে আমি বাথরুম পরিষ্কার করবো, কিন্তু বাথরুম পরিষ্কার করতে গেলে নানা রকম ব্রাশের প্রয়োজন হয়, অনেক ঘষাঘষির প্রয়োজন হয়, কিছুই লাগবে না, আপনি একটি পুরনো স্ক্রাবার নিয়ে নেবেন, তারপরে বাথরুমে যে স্যান্ডেলটা আছে সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি রেডি করে নেবেন, এটা দিয়ে কিন্তু আপনি সেকেন্ডে বাথরুম পরিষ্কার করে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না, কোনো রকম কষ্ট হবে না। দেখুন আমি এবার চলে যাচ্ছি বাথরুমে, এবারে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি বাথরুমের ওয়ালে দিয়ে দিচ্ছি। আপনি এভাবে পুরো বাথরুমটা পরিষ্কার করতে পারবেন, তো আমি অল্প একটু জায়গা পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি, ঢেলে দেওয়ার পরে আমি এখানে এই স্যান্ডেলটা নিয়েছি যেটা আমি স্ক্রল লাগিয়ে নিয়েছিলাম, এবারে আমি এটা দিয়ে হালতোভাবে ঘষা দিচ্ছি। এটা দিয়ে যে উপকারটা হবে, আপনি অল্প পরিশ্রমে কিন্তু অনেকখানি জায়গা পরিষ্কার করতে পারবেন, কোনো রকম ব্রাশের ঝামেলা হবে না, আর আপনি যখন পরিষ্কার করবেন দেখবেন আপনার কষ্টও কম হবে। দেখুন আমি এখানে কিছুটা ঘষে নিয়েছি, কতটা আয়রন কিন্তু উঠে গেছে। আমার এই টাইলসের কালারটাই এমন বলে আয়রনটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এই বাথরুমের দেয়ালের আয়রনে দাগ পড়ে গেছে অনেকটা, তাই আমি সহজ পদ্ধতিতে এইভাবে পরিষ্কার করি, আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক উপকার পাবেন, আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। কোনো রকম ব্রাশের ঝামেলা ছাড়াই আপনি হাতের ব্যালেন্স ঠিক রেখে এভাবে কিন্তু সহজে আপনার পুরো বাথরুমটা মাত্র দেখা যাবে 5 মিনিটে পরিষ্কার করে নিতে পারবেন, আপনার পুরো বাথরুম ঝকঝকে চকচকে থাকবে শুধুমাত্র একটি স্যান্ডেলের সাহায্যে, এভাবে যদি আপনারা পরিষ্কার করেন। এবারে আমি একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, পানি দিয়ে ধুয়ে দিতে দেখুন ঝকঝকে চকচকে হয়ে গেল। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যারা চোখে কম দেখি তাদের কিন্তু এই শুয়ে সুতা পরাতে খুব কষ্ট হয়, তারপরে যদি কখনো মোটা সুতার প্রয়োজন হয় তাহলে তো আরও কষ্ট, মোটা সুতা কিন্তু পরানো বেশ কঠিন। তাই আপনি কীভাবে মোটা সুতা পরাবেন সেটাই দেখে নিন। বন্ধুরা, প্রথমে আমি যেটা করেছি একটি সিঙ্গেল সুতা শুয়ে পরিয়ে নিচ্ছি। তো সিঙ্গেল সুতা পরাতে যদি আপনাদের কষ্ট হয়, এই সুতার মাথায় একটুখানি টেপ লাগিয়ে অ্যাঙ্গেল করে কেটে এটা পরিয়ে দেখবেন, দেখবেন খুব সহজে হয়ে যাবে। তো আমি সেই চেষ্টাই করেছি, প্রথমে আমি এভাবে সিঙ্গেল সুতায় পরিয়ে নিয়েছি। সিঙ্গেল সুতা পরানোর পরে আমার লাগবে কিন্তু 8 ডবল সুতা, অর্থাৎ অনেক মোটা সুতা, ছোট্ট এই সুচের মধ্যে কিন্তু এত মোটা সুতা পরানো সম্ভব না।
তাই আপনি প্রথমে যেটা করবেন, যেভাবে হোক আপনারা সিঙ্গেল সুতা পরিয়ে নেবেন। আপনার যদি সিঙ্গেল সুতা পরাতে কষ্ট হয় তাহলে ঠিক টেপ দিয়ে এভাবে পরিয়ে নেবেন। আর যদি মনে করেন যে না আপনি একাই সিঙ্গেল সুতা পরাবেন তাহলে সিঙ্গেল সুতা পরিয়ে নেবেন। পরানোর পরে কি করবেন বন্ধুরা দেখুন, আমি এভাবে ডাবল সুতা পরিয়ে নিলাম। নেওয়ার পরে ঠিক এখানে একটা রিংয়ের মতো তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এখানে আমি এখন অনেকগুলো সুতা দিয়ে নিব। তো বন্ধুরা আপনাদের যতগুলো সুতোর প্রয়োজন, দুটো তিনটি চারটি দশটা পাঁচটা পনেরোটা যতগুলো লাগে ততগুলো এভাবে ডাবল করে নেবেন। তো এখানে আমার আটটা সুতার দরকার, তাই আমি এখানে চারটি করে নিচ্ছি। আর চারটি যখনই আমি ডবল করব তখনই কিন্তু আটটা হয়ে যাবে। তো এই আটটা সুতটা আমি কিভাবে এই সুয়ের ভিতরে পরাবো সেটা দেখে নিন। বন্ধুরা দেখুন এখানে আমি চার ডবল নিয়েছি এবং এটা আমি এবারে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটা আমি কিভাবে সুতায় পরাবো সেটা দেখে নিন। এই যে এখানে রাউন্ড শেপ হয়ে আছে, যেই সিঙ্গেল সুতাটা আমি পরিয়ে নিয়েছি তার ভিতরে দেখবেন এরকম গোল শেপ হয়ে আছে। এর ভিতরে আমি এবার এই সুতার মাথাটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমি আস্তে করে এইভাবে টান দিব। টান দিলেই কিন্তু চার দোকানে আটটা সুতা এই সুয়ের ভিতরে খুব সুন্দরভাবে পরে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু কষ্ট করে আর এই মোটা সুতা সুয়ে পরানোর কোনো ঝামেলাই থাকবে না। দেখুন এবারে আমি এই সুতাটা বের করে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আপনারা যে কোনো মোটা সুতা পরিয়ে নিতে পারবেন, সে যতই মোটা হোক না কেন। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপ। আমরা তো নারিকেলের এই ঝাড়ু সবাই ব্যবহার করি, অনেকেই দেখা যায় উঠান ঝাড়ু দেয়। আবার যারা শহরে বাস করেন তাদের উঠান না থাকলেও বাথরুম পরিষ্কার করতে দেখা যায় অনেক সময় এরকম ঝাড়ুর প্রয়োজন হয়। আবার আমরা বিছানা ঝাড়তে কিন্তু এরকম ঝাড়ু ব্যবহার করি। তো এই ঝাড়ুগুলো কিন্তু বাঁধলেই দেখা যায় কয়েকদিন পরপরই এই কাঠিগুলো একটা একটা করে বেরিয়ে যায়, আর কাঠিগুলো বেরিয়ে গেলে কিন্তু ঝাড়ুটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, লুজ হয়ে যায়। তো আপনি কিভাবে এই ঝাড়ুটা সুন্দর করে বেঁধে নেবেন সেটা দেখে নিন। বন্ধুরা আমাদের যারা শহরে বাস করি আমাদের কাছে তেমন কিন্তু লাঠি খুন্তি লাকড়ি যাই থাকুক না সেটা দিয়ে আমরা কিন্তু কাজ চালিয়ে নিই। আমাদের অ্যাভেলেবল কোনো গ্রামের মতো জিনিস থাকে না যে সেটা দিয়ে আমরা কাজ চালাবো। তাই আপনি ঘরোয়া উপায়ে একটি কিন্তু কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চামচ। আমাদের বাসায় তো দেখা যায় এরকম ছোটো সাইজের চামচ থাকে, সেই চামচ আপনি নিয়ে নেবেন। আর এই চামচ দিয়ে কিন্তু খুব সহজে ঝাড়ু বাঁধতে পারবেন। এই চামচ দিয়ে যে আপনি এত সহজে এত সুন্দরভাবে শক্তভাবে ঝাড়ু বাঁধতে পারবেন যে কল্পনাও করতে পারবেন না। এখানে আমি নিয়েছি দুটো চামচ, একটি প্লাস্টিকের একটা স্টিলের। আপনারা যে কোনো চামচ ব্যবহার করতে পারেন, তবে প্লাস্টিকের চামচটা ব্যবহার করলেই উত্তম হয়। এবারে আমি যেটা করব, এই যে ঝাড়ু নিয়েছি ঝাড়ুটা একটু লুজ করে নেব। নেওয়ার পরে এর ভেতরে এই প্লাস্টিকের চামচটা দিয়ে দিব। ঠিক ঝাড়ুর ভেতরে এইভাবে ফাঁকা করে চামচটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ঝাড়ুটা যখনই আপনি একটুখানি এর ভেতরে দিয়ে এর কাঠিগুলো এভাবে ছড়িয়ে দিবেন দেখবেন এই চামচটা কিন্তু ঢেকে যাবে। আর এই চামচটা দিয়ে যখন আপনি ঝাড়ুটা বাঁধবেন ঝাড়ুটা অনেক ছড়ানো হবে, ফুলের মতো হবে। আর যারা এই ঝাড়ু ব্যবহার করেন তারাই জানেন যে এরকম ফুলের মতো যখন ছড়িয়ে যায় এই ঝাড়ুগুলো কিন্তু ব্যবহার করে অনেকটা আরাম পাওয়া যায়। আর ঝাড়ুগুলো এতটা টাইট হবে যে আপনি এই ঝাড়ুটা যতই চেষ্টা করেন খুলতে পারবেন না। তাই এভাবে আপনারা ঝাড়ু বাঁধুন, দেখবেন একটি ঝাড়ু অনেক দিন যাবে। তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে। বাসায় যদি এরকম ফেলে দেওয়া চামচ থাকে অবশ্যই ট্রাই করুন এবং এরকম মজবুত করে ঝাড়ু বাঁধুন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।